পলাশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি চুরির নতুন নতুন পন্থা। রেশন দুর্নীতির ক্ষেত্রেও আমরা দেখলাম যে চুরির নতুন নতুন পন্থা, বালি চুরির ক্ষেত্রেও দেখছি চুরির নতুন নতুন পন্থা। একেবারে অত্যাধুনিক মেশিন লাগিয়ে দিনে দুপুরে মাঝ গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে, তোমরা ছবি করছো, রিপাবলিকে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছ পলাশ, অথচ প্রশাসনের চোখ বন্ধ, তারা কি দেখতে পায় না, না দেখেও তারা না দেখার ভান করে আছে? একদমই মিনাক্ষী, প্রশাসন পরিষ্কার দেখতে পায়, দেখেও না দেখার ভান করে আছে। কারণ বালি চুরির রমরবা গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্য জুড়ে বালি চুরির রমরবা। আর এই বালি চুরির কেন্দ্র করে অনুব্রত মণ্ডল কিন্তু আপাতত এক প্রকার সেই ঘরে, তারপরে হুশ নেই, তারপরে লজ্জা নেই এই নির্লজ্জ তৃণমূলের যারা প্রথম শ্রেণীর নেতা নেতৃত্ব এবং চেয়ারপারসন। এই যে নবদ্বীপ এখানকার পৌরসভার পৌরপিতা, তিনি কিন্তু তৃণমূল সমর্থিত, তা সত্ত্বেও তার চোখের সামনে এই যে আমার ভিডিও জানিসকে দেখাতে বলবো, ওই যে দূরে দেখো, ওই দূরে মাছ গঙ্গায় ওইখানে মেশিন বসানো হচ্ছে, আর ওই মেশিন থেকে বোরিং করে ওই আধুনিক সিস্টেমে জল এবং বালি শুদ্ধ নিয়ে যাওয়া হচ্ছে একদম গঙ্গার পারে, এবং সেখান থেকেই কিন্তু একের পর এক বালি বেরিয়ে আসছে। যেই বালি শুকিয়ে গেলেই সেটা চলে যাচ্ছে শহরের আনাচে কানাচে বিভিন্ন পুকুর খান্দ সেগুলো ভরাট করতে। অতএব একদিকে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উত্তোলন, তার পাশাপাশি এই শহরের যে ধর্মের নগরী নবদ্বীপ শহর, এই শহরের বিভিন্ন যে ডোবা বা খানা খন্দগুলো আছে, পুকুর আছে, এইখান থেকে বালি উঠে কিন্তু চলে যাচ্ছে সোজা ট্রাক্টরে করে শহরের বিভিন্ন প্রান্তে অলিতে গলিতে। এবং এরা টেন্ডার নিয়ে বসেছে রীতিমতো পৌরসভাকে, যারা স্থানীয়রা অভিযোগ করছে পৌরসভাকে টেন্ডার দিয়ে, তবে এই অবৈধ বালি, এই যে গঙ্গা, এটা গঙ্গা, এই গঙ্গার মাঝখান থেকে এরম করে তারা বুলডোজার মেশিন চালিয়ে পাইপে করে জল বের করছে, আর সেই জল সহ বালি নিয়ে একটা জায়গায় ফেলা হচ্ছে, জল জলের মতো আবার গঙ্গায় ফিরে আসছে, আর মজুদ যে বালিগুলো থেকে যাচ্ছে সেই বালিগুলোকে ট্রাক্টরে করে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে এখানকার যারা পৌরপিতা বা এখানকার যারা প্রশাসকের দায়িত্বে আছে। পুলিশ প্রশাসন নির্বিকার, এখানকার পৌরসভার কর্মীরা নির্বিকার হবে না কেন? তারা মোটা টাকা নিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা কিন্তু পোর্টাস্ট এলাকা, অর্থাৎ বালিটা কোথা থেকে খনন হচ্ছে দেখো, যে কোনো মুহূর্তে ওই ব্রিজটার কিন্তু ধস নামতে পারে, ধস নেমে ঘটতে পারে বড় বিপর্যয়। এই ব্রিজের গোড়াতেই এইভাবে করে গঙ্গাবক্ষে বোরিং করে সেখান থেকে বালি তুলে নেওয়া হচ্ছে। প্রশাসনকে একাধিকবার স্থানীয়রা, যাদের আশপাশে বাড়ি, তারা অভিযোগ করলেও কোনো কর্ণপাত করেনি। কেন করবেন? একটাই কারণ সব জায়গায় সব ঘটে জল দেওয়া আছে, জল অর্থাৎ টাকা। এই টাকা দেওয়ার ফলেই কিন্তু এই রমরমিয়ে চলছে নদীয়ার বালি উত্তোলন। আমি আরও কাছে যাওয়ার চেষ্টা করব পরবর্তী হুইলে, সেখানে দেখাবো যে কীভাবে করে রাতে দিনে অনর্গলভাবে বালি তোলা হচ্ছে। খালি চোখে দেখলে বুঝতেই পারবে না হঠাৎ একটা লঞ্চ কেন দাঁড়িয়ে আছে মাঝ গঙ্গায়। এই লঞ্চের গভীরেই পাইপের মাধ্যমে চলে গেছে বালি তোলার যে রমরমা, সেই রমরমা কারবারে। মিনাক্ষী, সেই তো পলাশ, দিনের দুপুরে বালি চুরির ছবি তুমি দেখাচ্ছ, প্রশাসন দেখেও দেখছে না। নবদ্বীপে নদী থেকে বালি চুরির অভিযোগ উঠে আসছে, আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন, দেখাচ্ছেন এই মুহূর্তে ছবি। পলাশ তুমি সঙ্গে থাকো, আমি দুটো ছবি একটু দেখে নিই দর্শকদের, যেখানে মাফিয়া রাজ প্রকাশ্যে দিনে দুপুরে চলছে, গঙ্গা থেকে দেদার বালি চুরি হচ্ছে, আর তারপরেও প্রশাসন চুপ করে রয়েছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। পলাশ, আমি তোমার কাছে এই মুহূর্তে জানতে চাইবো যে এই বালি চুরির তো দীর্ঘদিন ধরে অভিযোগ, প্রচুর ছবি আমরা দেখিয়েছি কিন্তু প্রশাসনের টনক নড়ে না, সাধারণ মানুষের অবস্থা তো খুবই খারাপ, তারা বলছেন যে এইভাবে যদি বালি চুরি হয় তাহলে তো গঙ্গাবক্ষে ঘর বাড়ি সবই চলে যাবে, কতটা আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ প্রচণ্ড আতঙ্কে রয়েছে, আর সবথেকে বড় কথা এই যে জায়গাটা, এটা প্রস্টাস্টের জায়গা, এবং পাশে তুমি দেখতে পাচ্ছ যে ব্রিজ, অতএব এটা যে গৌরাঙ্গ সেতু, সেই গৌরাঙ্গ সেতুর ব্রিজ কিন্তু ওটা। এই গৌরাঙ্গ সেতুর নিচে ওপর দিয়ে দেখো ওভারলোড গাড়িগুলো যাচ্ছে, বিভিন্ন রকম বাস লরি, বিভিন্ন রকম যানবাহন, যেটা নদীয়া থেকে বর্তমানের যে যোগাযোগ স্থল সেই ব্রিজ কিন্তু এটা। অতএব যে কোনো মুহূর্তে ব্রিজের ধস নামতে পারে, স্থানীয়রা তার আশঙ্কা করছে যে আগামী বন্যায়
তাদের এই বাড়িঘরগুলো, কারণ নিচের মাটির নিচের বালি তো নেই, সে বালি তো ফাঁকা করে দিয়েছে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড়ো বিপর্যয়। মিনাকে আমরা এরপরে আবার দেখাবো, ওই পালিশ স্পটে যাব, ওইখানে গিয়ে আমরা জিরো গ্রাউন্ডে রিপোর্টিং করব, প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখাবো, মানুষকে, সাধারণ মানুষকে আঙুল দিয়ে আমরা রিপাবলিক বাংলায় সরাসরি দেখাবো কীভাবে কীভাবে বালি দুর্নীতি, এত দুর্নীতি ভাবা যায় না। একেতে অনুব্রত মণ্ডল, সে কিন্তু এখন সিবিআই তদন্তে, কিন্তু সে কিন্তু এই বালি চুরি কাণ্ডে গ্রেপ্তার। তারপরেও এখানকার যে তৃণমূলের চেয়ারম্যান, সে কিন্তু অবাধে এইভাবে বালি লুট করার একটা কিন্তু রাজতারা চালিয়ে যাচ্ছে। গঙ্গা বক্ষ থেকে কার পারমিশন নিয়েছে, কী করে গঙ্গা থেকে বালি তোলা যায়, এই বালি চলে যাচ্ছে কোথায়, এই গঙ্গার থেকে বালি তুলে চলে যাচ্ছে শহরের বিভিন্ন এলাকায়, আনাচে কানাচে যেখানে গিয়ে পুকুর ভরাট হচ্ছে। একসঙ্গে দুটো অপরাধ সংগঠিত হচ্ছে, একদিকে গঙ্গা বক্ষ থেকে অবৈধ বালি উত্তোলন, আরেকদিকে কিন্তু একই রকমভাবে দেখো কীভাবে বালি রমরমা। আমরা দেখাতে থাকবো একের পর এক, এখানে সাধারণ মানুষ একজন আছে, আমি একবার জানবার চেষ্টা করবো দাদা, এইভাবে আপনাদের নবদ্বীপ শহরে বালি উত্তোলন হয়ে যাচ্ছে। যতক্ষণ প্রশাসনের টনক নড়ছে সাধারণ মানুষের হয়ে, তাদের কণ্ঠস্বর হয়ে, তাদের আতঙ্কের কথা তুলে ধরবে রিপাবলিক বাংলা, কোনো আপোষ নয়, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, সত্য ছবি দেখানোর ক্ষেত্রে কোনো আপোষ নয়, বালি চুরির দিনে দুপুরে বালি চুরির ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি পলাশ। আপাতত ধন্যবাদ পলাশ তোমায়।